ওজনের ক্ষেত্রে আমি বলবো যে এটাও কিন্তু মায়েদের প্রথম থেকেই সচেতন হতে হবে, যে বাচ্চাকে প্রথম থেকেই আমি আমার বাচ্চাকে প্রথম থেকে অনেক নারিশ করব, চিন্তা করে অনেক অনেক খাবার দিয়ে দিলাম, তারপরে বাচ্চা কেন খাচ্ছে সেই খাবারটাকে বন্ধ করে দিলাম, দুটোই কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হবে এবং আপনিও একটা সময় গিয়ে অধৈর্য হয়ে যাবেন এবং ডিপ্রেশনে পড়ে যাবেন আপনার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বড়রা যেরকম রুটি খায় আপনিও বাচ্চাকে রুটি দিতে পারেন একটা নির্দিষ্ট টাইম পরে। সার্টেন টাইম পরে আমরা ভাত দিব, রুটি দিব, খিচুড়ি দিব, বিরিয়ানি পোলাও দিতে পারি, তবে হোমমেড, সব হোমমেড। কোনো খাবারে টেস্টিং সল্ট দেওয়া যাবে না, টেস্টিং সল্ট ছাড়া, বিট লবণ ছাড়া আপনি বাচ্চার জন্য খাবার তৈরি করেন, দেখেন আপনার বাচ্চা অনেক বেশি ভালো থাকবে। যারা চকলেটে বেশি এফেক্টেড থাকে, অনেক বেশি চকলেট পছন্দ করে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে চকলেটটা প্রথম থেকেই আপনারা দিয়েছেন বলেই বাচ্চা কিন্তু এখন চকলেটের প্রতি আসক্ত হয়ে গিয়েছে। এবং এই চঞ্চল বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সুগার, সুগারটা কিন্তু আপনার বন্ধ করতে হবে, নট অনলি সল্ট, সল্টের সাথে আপনার সুগারটাকে স্টপ করতে হবে। যার যতটা বেশি চঞ্চলতা সুগার কিন্তু তাদেরকে কমিয়ে দিতে হবে। আপনি ভাবতে পারেন আমার বাচ্চার তো ডায়াবেটিস না, কিন্তু ডায়াবেটিস ছাড়াও সুগার কিন্তু যে কোনো ন্যাচারাল মানুষের জন্যই, যে কোনো মানুষের জন্যই সুগার কিন্তু অতটা ভালো না, এটাকে বলি আমরা হোয়াইট পয়জন। সো হোয়াইট পয়জন একটা বাচ্চার জন্য কতটা হার্মফুল হতে পারে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। সেক্ষেত্রে যেসব খাবারে ন্যাচারাল সুগার থাকে, প্রত্যেকটা খাবারে ন্যাচারাল সুগার থাকে, সো সেই ন্যাচারাল সুগারগুলো আমাদের জন্য এনার্জি দিবে, কিন্তু যদি আপনি এক্সট্রা সুগার দিয়ে দেন তাহলে ক্যালোরি বাড়তি দিলেন ঠিকই, কিন্তু আপনি সাথে সাথে কিছু হোয়াইট পয়জনও দিয়ে দিলেন, সেটা তো নিশ্চয়ই আপনি চাইবেন না। সেক্ষেত্রে আপনি খাবারের ভিতরে এক্সট্রা সুগার না দিয়ে আপনি সুগারটা বাদ দিয়ে আপনি লাইক জুস দিলেন, বাসায় তৈরি করলেন বিভিন্ন ধরনের ফ্রুটস, আপনার বাচ্চা হয়তো ফ্রুটস চিবিয়ে খেতে চাচ্ছে না, জুস করে দেন, কোনো অসুবিধা নেই, বাজার থেকে জুস কিনবেন না, জুসের ভিতরে বাইরে কত ধরনের কেমিক্যাল ইউজ করে সেটা আপনি নিজেও জানেন না, সো সেটা আপনার চঞ্চল বাচ্চার জন্য আরও বেশি হার্মফুল হবে। চিপস বাদ দিতে হবে, চানাচুর বাদ দিতে হবে, প্রয়োজনে বিস্কিটটাও বাদ দিয়ে দেন। বাসায় তৈরি করেন নুডলস, নুডলসের ভিতরে কিছু দেখবেন যে অনেক ধরনের আমরা অ্যাড দেখি যে এই সল্ট দেয়, ওই সল্ট দেয়, এই সল্ট দিয়ে আপনার ভিটামিন মিনারেলস অ্যাড করা থাকে, ডোন্ট ডু দিস। যেই সব বাচ্চারা চঞ্চল বাচ্চা তাদের ক্ষেত্রে এই সল্টের কোনো প্রয়োজন নেই, আদত না স্বাভাবিক বাচ্চাদেরও কতটা দরকার আছে সেটাও একটা রিসার্চের ব্যাপার আছে। সো যারা যেই সব বাচ্চারা একটু টেস্টিং চেঞ্জ করতে চান, টেস্ট চেঞ্জ করতে চান, তাদের ক্ষেত্রে আপনি নুডলসটা দিতে পারেন, তবে স্টিক নুডলসটা দেন, পাস্তা দেন, সেই পাস্তার সাথে আপনি একটু চিকেন দেন, ক্যাপসিকাম দেন, আপনি ভেজিটেবলগুলো বিভিন্ন কালারফুল করে দেন। এবং একটু ডিফারেন্ট জিনিস করার জন্য আপনি করতে পারেন যে প্লেটটা আপনি পরিবর্তন করে দিলেন, একটা কালারফুল প্লেট কার না ভালো লাগে, আপনারও ভালো লাগবে সুন্দর সুন্দর জিনিস, তা আপনি পরিবর্তন করে দেন, একটা কালারফুল প্লেটে খাবার দেন, ও খাবে। এবং আপনি একটা নির্দিষ্ট টাইম পরে পরে দিবেন, একবারেই খাবার সব খেয়ে ফেলবে এটা আশা করা যাবে না, যেহেতু বাচ্চা চঞ্চল বাচ্চা, আপনি প্রয়োজনে 2 থেকে 2.5 ঘন্টা পর পর একটু একটু চেষ্টা করেন। যদি অনেক ছোট বাচ্চা হয়ে থাকে তাহলে 2 থেকে 2.5 ঘন্টা পর চেষ্টা করলেই হবে, একটু যদি বড় বাচ্চা হয় তাহলে 3 ঘন্টার যে ডিউরেশন গ্যাপ এটা কিন্তু ইটস ওকে, কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে আমরা বড়রা যেই ধরনের রুটিনে চলি সেই ধরনের রুটিনেই আসবে, তবে কিছুটা সহজপত্র খাবার দিতে হবে, কারণ বাচ্চারা যেহেতু অতটা খাবে না। সো এই চঞ্চল বাচ্চাদের ক্ষেত্রে আপনাকে একটু জেলও যদি আপনি করতে চান তাহলে বাসায় মেক করে নেন, একটু যদি স্যুপ তৈরি করেন তাহলে আপনি ওই যে বাইরের যে প্যাকেজের স্যুপ আছে সেটা করা যাবে, আপনি ভেজিটেবল স্যুপটা মেক করেন বাসার জন্য। আপনি একটু জুসের কথা বলেছি, আপনি একটু কাটলেট করেন, একটু ডিম চপ করে দেন, ডিমের নিউট্রিশনটা অনেক বেশি ভালো একটা বাচ্চার জন্য। এবং আপনার যাদের চঞ্চল বাচ্চা তাদের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য প্রোটিনের ডেফিসিয়েন্সি যেন না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিমের ভূমিকার কোনো আপনি চিন্তা করতে পারবেন না যে ডিমের বাইরে আর কিছু আছে, ডিম হলো বায়োলজিক্যাল ভ্যালু পুরো 100%। সো আপনি ডিমটাকে এমফেসিস দিতে পারেন, আপনি একটু স্যান্ডউইচ দিতে পারেন, অবশ্যই বাসার তৈরি ফিশ, আপনি ফিশ দিয়ে আপনি স্যান্ডউইচ করেন, ফিশ দিয়ে আপনি কাটলেট করেন, ফিশের বড়া করতে পারেন, চপের মতো করতে পারেন, আপনি সেটা ভাতের সাথে দেন, ডিফারেন্টভাবে তৈরি করে দেন, বাচ্চা নিশ্চয়ই খাবে। খিচুড়িটা সবসময় আপনাকে ওই পাতলা খিচুড়ি করেই দিতে হবে কেন, আপনি খিচুড়িটাকে একটু ভুনা খিচুড়ি করে দেন। বিভিন্ন ধরনের খাবার আছে যে খাবারগুলো আপনি দিলে পরে আপনার বাচ্চা কিন্তু অনেক বেশি হেলদি থাকবে। ক্যালোরিটাকে মেনটেন করার জন্য অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন, যেক্ষেত্রে আপনাকে অবশ্যই হেল্প করবে যে কোন ধরনের প্রবলেমে আসলে আপনার বাচ্চা ভুগছে। যদি কোনো রকম প্রবলেমে না থেকে থাকে তাহলে শুধুমাত্র চঞ্চলতা কেটে যাবে ইনশাল্লাহ, আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তার সাথে মেডিসিন এবং ডায়েট দুটোই মেনটেন করতে হবে।
আপনার বাচ্চা নির্দিষ্ট সময় পরে অবশ্যই ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এই আশায় আমার আজকের কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।